বিগত পাঁচ বছরে রাজ্য সরকারের তত্ত্বাবধানে একশো দিনের কাজ থেকে ঢালাই রাস্তা তৈরি, পানীয় জলের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে সোলার লাইট সহ একাধিক জনকল্যাণকর কাজে এগিয়ে চলেছে রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের কানুপুর গ্রাম পঞ্চায়েত। এলাকা ও এলাকাবাসীর উন্নয়নে আবাস যোজনায় গৃহ নির্মাণ সহ গৃহীত হচ্ছে একাধিক উন্নয়নমূলক প্রকল্প। রাজ্যের উন্নয়নের সাথে সাথে পা মিলিয়ে এগিয়ে চলেছে কানুপুর গ্রাম পঞ্চায়েত। কানুপুর গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন নিয়ে কি বলছেন 47 নম্বর আসনের তৃণমূল প্রার্থী মেহের শেখ, শুনে নেব তার মুখে। গ্রাম পঞ্চায়েতের 47 নম্বর বুথ প্রার্থী মেহের শেখকে জোড়া বলছেন ভোট দে ভোট দে ভোট দে। তো আমরা মানুষের এজেন্ডা বলতে আমরা যে গ্রামের উন্নয়ন করেছি প্লাস দিদির যে উন্নয়ন, মানে দিদির উন্নয়নের শেষ নাই, 72 রকমের উন্নয়ন আছে আমাদের। তো সে প্রত্যেকটা বাড়ি বাড়ি উন্নয়ন পৌঁছে গেছে, প্রত্যেকটা ঘর ঘর আমরা অনেক উন্নয়ন করেছি, প্লাস মানুষের সবসময় পাশে থেকেছি, মানুষের কাজ করেছি, যার যখন দরকার পড়েছে তখন আমরা তার কাছে গিয়েছি। তো উন্নয়ন শেষ নাই, সাধারণ মানুষ আমাদের ভোটে প্রচারে সারা ভালো, অসুবিধা কিছু নাই। এলাকার কাজ যেগুলো অসম্পূর্ণ আছে, হয়তো নদীর ঘাট, ইলেকট্রিক লাইট, তারপরে হয়তো আপনার সোলার লাইট, আর বিভিন্ন জায়গায় ড্রেন ফ্রেনের সমস্যা আছে, কিছু কিছু জায়গায় হয়তো ড্রেনের জন্য অপেক্ষা করছে, সেগুলো হবে। যেগুলো কাজ বাকি আছে সেগুলো অবশ্যই হবে। আর আমার তো দিদি বাড়ি বাড়ি প্রচুর উন্নয়ন হয়েছে।